নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক ভোট নীতি কার্যকরের পথে আরও এক ধাপ অগ্রসর হল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পাশ হয়েছে এক দেশ এক ভোট নীতি। আর এই কার্যকরের লক্ষ্যে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ রয়েছে। এর ফলে সংসদের অধিবেশনে এই নীতি কার্যকর করার লক্ষ্যে কেন্দ্র বিল পাশে সক্রিয় হবে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে শীতকালীন অধিবেশনে আসতে চলেছে এই বিল। এ বিষয়ে বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য তিনি বললেন, আজ ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেবার জন্য, এবং কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ, যার নেতৃত্বে কমিটিতে তাদের এই সুপারিশটি করা হয়। আজকে তাকেও অভিনন্দন জানানোর দিন। আমার মনে হয় এই সর্বব্যাপী সর্বস্পর্শী এই সিদ্ধান্ত ভারতবর্ষের মানুষ এটাকে গ্রহণ করবে। এক দেশ এক ভোট কার্যকরের দিশা নির্দেশিকা খুঁজতে গত বছরের 1 সেপ্টেম্বর রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি করেছিল মোদী সরকার। লোকসভা ভোটের আগে গত 14 মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে একসঙ্গে লোকসভা এবং সবকটি বিধানসভার নির্বাচন করানোর সুপারিশ করে 8 খণ্ডে বিভক্ত 18,000 পাতার রিপোর্টটি জমা দিয়েছিল রামনাথ কোবিন্দ কমিটি। সেখানে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কমিটির অন্যান্য সদস্যরা। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণার পর তিনি বলেন, বিভিন্ন মঞ্চে আলোচনার পরে কোবিন্দ কমিটির রিপোর্ট অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। তার ইঙ্গিত, সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনে বিলটি পেশ করা হতে পারে। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ওব্রায়েন বুধবার মোদী মন্ত্রিসভার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এক দেশ এক ভোট আসলে বিজেপির আরেকটি গণতন্ত্র বিরোধী পদক্ষেপ। কংগ্রেস তৃণমূল সিপিএম সহ বিরোধী দলগুলি গোড়া থেকেই এক দেশ এক ভোট পদ্ধতির সমালোচনায় মুখর। তাদের মতে এই নীতি নিয়ে মোদী সরকার ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে, আর এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং সংসদীয় গণতান্ত্রিক ভাবনার পরিপন্থী বলেও বিরোধী নেতৃত্বের অভিযোগ। বিশেষত বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলির আশঙ্কা, এক দেশ এক ভোট নীতি কার্যকর হলে লোকসভার ঢেউয়ে বিধানসভাগুলি ভেসে যাবে। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।